রাধে রাধে নমস্কার বন্ধুরা। তো আজকে নিয়ে এসেছি নতুন আরও একটি ভিডিও। তো চলুন দেখবেন আজকে আপনাদেরকে আমি কি শেয়ার করব। তো আপনারা চিনতে পারছেন কে বসে আছে? দেখুন তো, চিনতে পারছেন নাকি? কিচ্ছু সাজুগুজু করায়নি। তো বন্ধুরা, আজকে আমার ছেলের বার্থডে ছিল। মর্নিংয়ে আমি আমার লাড্ডু গোপালকে সকালের খাবারটা দিয়ে চান টান করিয়ে আমরা গেছিলাম ঘুরো ঘুরো করতে। তো বন্ধুরা, ও মন্দিরে তো ভিডিও তুলতে দেয় না, তো যতটুকু পেরেছি ততটুকু আপনি ভিডিও করেছি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন বন্ধুরা, মন্দির থেকে এসে না আমি হীরার কিন্তু জামা চেঞ্জ করে নিই। যখনই আমি বাইরে যাই তখনই কিন্তু এসেই আমি হীরার জামাটা চেঞ্জ করে দিই। তো আমার না একটু লেট হয়ে গেছে, যার কারণ হীরা বাবাকে আমি দুপুরবেলা জলদি জলদি যে আমাকে দুপুরবেলা ভোগ দিতে হবে সেই কারণে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিই। তো আমি সঙ্গে সঙ্গে নিজেই ফ্রেশ হয়ে আমি চলে গেছিলাম কিচেনে। কিচেনে গিয়ে আমি ওদের খাবারটা রান্না করে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, ওদেরকে কিন্তু আমি দুপুরবেলা আজকে দিয়েছি আমি পনির পোলাওয়া। দেখতে পাচ্ছেন পোলাওয়াটার কালারটা কত সুন্দর লাগছে। আর দিয়েছি আমি ক্ষীর। তো বন্ধুরা, তুলসী পাতা দিইনি, তুলসীর মালাটাই আমি পাশে রেখে দিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, মন্দির থেকে কিন্তু আমার হিরু বাবাকে এই জাসমনের এই মালাটা পুরো পরিয়ে দিয়েছিল। কিন্তু আমি এই মালাটা দুপুরবেলা আমার হিরু বাবার খাবার হয়ে গেলে তবে কিন্তু আমি পরে আমি এদেরকে জামা কাপড় চেঞ্জ করি এবং মালাটাও খুলে দিয়ে বেশ ভালো করে ফ্রেশ ট্রেশ করে ওদের আরাম করার জন্য রেখে দেব। তো বন্ধুরা, এইটুকুনি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা লাইক করবেন। রাধে রাধে, আপনারা সবাই খুব ভালো থাকবেন। এদিকে সব ভগবানদেরকে ক্ষীর দিয়ে আমি ভোগ দিয়েছি, যেহেতু আজকে আমার ছেলের বার্থডে ছিল। আর ছেলে বড় হয়ে গেছে, ছেলে এখনই কেক কাটতে চায় না, যার কারণে আমার মা বলে ওকে ক্ষীর রান্না করেই দিলে হবে। তো হিরু বাবা ওর ভাইয়ের বার্থডে উইশ করতে গেছিলো মন্দিরে। দেখতে পাচ্ছেন কত হাসি খুশি, কতটা কিউট লাগছে আমার হিরু বাবা। তো বন্ধুরা, এর আগের বছরে নিয়ে গেছিলাম আমার কিশু বাসুকে, আর এই বছরে নিয়ে গেছি আমার রাধারানী এবং হিরু বাবাকে। তো সবাই মিলেই আমরা কিন্তু বার্থডে উইশ করতে গেছিলাম মন্দিরে, মন্দির আগে। বন্ধুরা, আমি যখনই আমার ছেলের বার্থডে আসে তখনই আগে মর্নিংয়ে চান টান করে ওকে আগে মন্দির দর্শন করিয়ে নিয়ে আসি, তারপরে এসে কিন্তু ঘরে রান্নাবান্নাটা করে। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। রাধে রাধে।